সুস্বাগতম সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা কথা বলবো ভারতের নতুন ই কমার্স পোর্টাল নিয়ে তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো সম্প্রতি সারা ভারতব্যাপী ব্যবহারের জন্য ব্যবসায়ীদের সংস্থা সি বা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ভারত মার্কেট নামে একটা নতুন ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করেছে স্থানীয় যে সকল দোকানদাররা আছে তো সেই স্থানীয় দোকানদারদের সুবিধার জন্য তো সিএআইটি থেকে বলা হয়েছে যে যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপী সত্তর মিলিয়ন বা সাত কোটি অফলাইন যে সকল ব্যবসায়ী আছে সারা দেশব্যাপী তাদেরকে অনলাইনে ব্যবসায়ের মধ্যে যুক্ত করা হবে যাতে ভারতীয় উপভোক্তারা সব থেকে বেশি ভালো জিনিসটা আর কি কিনতে পারে তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো ক্রেতা তো তার বাড়ির আশেপাশের দোকান থেকে যাতে দ্রুত অনলাইনে দ্রব্য কিনতে পারে বা যে কোনো ধরনের জিনিসপত্র তো সেই ব্যবস্থা করা হবে তো এই সিএআইটি এই পদক্ষেপটা নিচ্ছে কেন হঠাৎ করে তো এই পদক্ষেপ নেওয়ার কারণ হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট ও সম্প্রতি জিও মার্টকে টেক্কা দেওয়ার জন্যই এই পদক্ষেপ আর কি গ্রহণ করা হচ্ছে সিএআইটি থেকে তো এই সিএআইটি এর স্লোগান হলো অফ দ্য ট্রেডার বাই দ্য ট্রেডার ফর দ্য কনজিউমার এই ই কমার্সের মাধ্যমে মোটামুটি দুই ঘন্টার মধ্যে যে কোনো লোকের বাড়িতে পণ্য পৌঁছে দেওয়া হবে মানে সে যেখান থেকেই সে অর্ডার করুক তো সম্প্রতি আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা ভারতব্যাপী ই কমার্সে কেনাকাটার পরিমাণ খুবই দ্রুত হারে বাড়ছে তো এই অনলাইনের এই ব্যবস্থাকে মানে এই অনলাইনের যে কেনাকাটায় তো এই প্ল্যাটফর্মটিকে সঠিকভাবে আর কি ব্যবহার করার জন্য এই ব্যবস্থা সাধারণত নেওয়া হচ্ছে আর তার থেকেও সব থেকে বেশি যে ইম্পর্ট্যান্ট যে বিষয় তো সেটা হচ্ছে এই ভারত মার্কেট পোর্টালে একদম ক্ষুদ্র মাঝারি ছোট। ব্যবসায়ীরা খুবই উপকৃত হবে কারণ হচ্ছে তাদের কাছে এতদিন অবধি কোনো ধরো ক্যাপিটাল না থাকার জন্য ক্যাপিটাল অর্থাৎ মূলধন না থাকার জন্য তাদের ব্যবসা চরমভাবে আর কি মার খাচ্ছিল কারণ তারা যে সকল অনলাইন পোর্টাল আছে তাদের প্রচুর পয়সা আছে তো সেখানে তারা তাদের সাথে প্রতিযোগিতায় পারছিল না কিন্তু এখন থেকে সেই পরিস্থিতি আর হবে না এই ভারত ই মার্কেটের জন্য তো এই ভারত মার্কেট ডট ইনে এখন পর্যন্ত ছ হাজার তিনশো জন বিক্রেতারা রয়েছে এবং এরা যে কোনো পণ্য ডেলিভারি করতে কোনো ডেলিভারি চার্জ নেবে না স্থানীয়ভাবেই সব ধরনের পণ্য দেওয়া হবে তো এই প্ল্যাটফর্মটিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করবে হচ্ছে সি এবং আস্তে আস্তে দৈনন্দিন ব্যবহার্য জিনিসের সাথে সাথে ধরো খাবার দাবার খাবার জিনিসপত্র অন্যান্য সব ধরনের পণ্য আস্তে আস্তে বিক্রি করা হবে মানে বেসিক্যালি অ্যামাজন ফ্লিপকার্টে যেরকম হয় তো সেই ধরনের জিনিস তো থাকবেই আর তারপরে তোমার ধরো সুইগি বা অন্যান্য যেসব খাবারের যেসব পোর্টাল আছে তো সেখানে যেরকম তুমি খাবার অর্ডার দিলেও চলে আসে তো এখানেও সেই ব্যবস্থা আর কি ভবিষ্যতে আনা হবে তো সেরকম ভাবা হচ্ছে তো এই সিএআইটি ই গ্লোবাল লিঙ্কারের সাহায্যে টেকনোলজি সহায়তা করবে আর সকল ধরনের যে ক্ষুদ্র মাঝারি যে সকল ব্যবসায়ীরা আছে তো তাদের সাহায্য করবে অল ইন্ডিয়া ট্রান্সপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তো এই নতুন পোর্টালে কিন্তু অনলাইনে পেমেন্ট করে তোমার যে কোনো ধরনের জিনিসপত্র তুমি কিনতে পারবে আর তাছাড়া ক্যাশ অন ডেলিভারি যেরকম প্রসিডিওর থাকে অ্যামাজন বা ফ্লিপকার্টে ঠিক সেই সুবিধাটাও এখানে থাকবে তো এটা এখান থেকে বলা হয়েছে তো সিএআইটি থেকে যেটা বলা হচ্ছে যে গত কয়েক মাস ধরে টানা অ্যামাজন এবং ফ্লিপকার্ট এর খুব অনৈতিক পদ্ধতি এবং অসাম্য প্রতিযোগিতার সৃষ্টি করায় মানে বাজারে একটা খুব খারাপ অবস্থা চলে আসছিল তো তার জন্যই সিআইটি থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তাছাড়া আরও যেটা দেখা যাচ্ছে এই অ্যামাজন এবং ফ্লিপকার্ট সব অন্যান্য তোমার যে প্ল্যাটফর্মগুলো আছে এরা এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের যে নিয়ম নীতিগুলো আছে তো নীতিগুলো মেনে লঙ্ঘন করছে আর কি মেনে চলছে না অস্বাভাবিক হারে নিজেদের ইচ্ছামতো ছাড় দিয়ে বাজারে চরম অসাম্যতা আর কি সৃষ্টি করেছে এই কোম্পানিগুলো তো তার জন্যই দ্রুত সিএআইটি থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তো দেখা যাক আস্তে আস্তে আরও কী কী পরিবর্তন আসে মানে আমরা চাই হচ্ছে মোটামুটি বাজারের সাম্যবস্থা বজায় আসুক মানে সব ধরনের লোকেরাই বা সব ধরনের কোম্পানি একটা সমান প্লেসে চলে আসুক প্ল্যাটফর্মে যাতে আলটিমেটলি লাভ হয়ে হচ্ছে তোমার যারা ক্রেতা আছে তাদের তো দেখো এই ভিডিওতে আমরা একদম পুরো ডিটেলসে ভারত ই মার্কেট নিয়ে কথা বললাম তো এটা আমাদের ইকোনমির সাথে খুবই রিলেটেড তো এই চ্যানেলে দেখো ইউপিএসসি প্রিপারেশানের জিএস পেপার ওয়ান টু থ্রি ফোরের একদম পুরো সাবজেক্ট ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করা আছে তো এই চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে আর তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপেরও ফুল সিলেবাসের ভিডিও করা আছে এখানে তো ভিডিওগুলো সব দেখো তো তাহলে তোমাদের প্রসিডিওর বুঝতে সুবিধা হবে আর দেখো তোমরা অনেকেই একটা দুটো ভিডিও দেখে তারপরে কমেন্ট করছো কিন্তু আমি বলবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখো চ্যানেলের চ্যানেলে ভিডিওগুলো সব দেখলে প্রচুর টপিক নিয়ে ভিডিও করা আছে তো সেগুলো সব দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর দেখো যদি তোমাদের কিছু বলার থাকে বা তোমরা চাও যে এই টপিকের উপর ভিডিও করা হোক তো আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো তো ইনস্টাগ্রামে কোর্সিকিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে ঠিক আছে তো সেখানে জানাতে পারো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লিক করে অলে সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে আর ভিডিওটা লাইক করো তো চলো তাহলে আবার হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা